প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ আপনারা দেখছেন জয়যাত্রা মুজিব বর্ষ প্রিয় দর্শক আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব জনাব লায়ন খান আক্তারুজ্জামান এম জে এফ লায়ন খান আক্তারুজ্জামান এম জে এফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে ধন্যবাদ আপনাদেরকে স্বাগত সম্মান জানাচ্ছি এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত মহাসচিব জানাব আবদুল্লাহ আল মামুন আবদুল্লাহ আল মামুন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে ধন্যবাদ জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠান অনুষ্ঠানে জয়যাত্রা টেলিভিশন কর্তৃপক্ষকে কলাকুশলী এবং এই মুহূর্তে যারা দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককেই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তো আমরা মুজিব বর্ষ এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে জয়যাত্রা টেলিভিশন থেকে প্রচারিত হচ্ছে সরাসরি গত দশ জানুয়ারি থেকে যেদিন আমরা মুজিব বর্ষ কাউন্টডাউন শুরু করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কাউন্টডাউনটি উদ্বোধন করেছেন এবং এবার আমরা মুজিব বর্ষ শুরুর পরে যে বইমেলা সেই বইমেলা জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে মহানায়কের আলোচনা এবং মেলা জুড়েই মহানায়ক বঙ্গবন্ধুর বই এবং তাকে নিয়ে তার মুজিব কর্নার তো এই অমর একুশে যে বইমেলায় শত আলোয় উদ্ভাসিত বঙ্গবন্ধু আপনি যদি একটু মূল্যায়ন করেন আমি প্রথমেই অন্তরের থেকে ধন্যবাদ জানাবো জয়যাত্রা টেলিভিশনকে জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানের কাউন্ট প্রথম দিন থেকেই জি এই মুজিব বর্ষ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সুচারুভাবে শুরু করায় এটা যথার্থ এবং সময় উপযোগী সিদ্ধান্ত জয়যাত্রা টেলিভিশনের এরপরে আমাদের অমর বইমেলা এটা বাঙালি জাতির একটা সংস্কৃতির একটি প্রবাহমান ধারা জি আজকে বইমেলায় আমি কয়েকদিন আগে বইমেলায় গিয়েছিলাম আমার খুব ভালো লাগলো যে বইমেলা জুড়েই বঙ্গবন্ধু সমস্ত সব স্টলেই প্রায় সবগুলো স্টলেই বঙ্গবন্ধুর বই চলতেছে মানুষ এগুলা সাদরে কিনতে কিনতেছে এমনকি আমরা জানি যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রায় ছাব্বিশটি ছাব্বিশটি বই মুরক মোচন হয়েছে বঙ্গবন্ধুকে ঘিরে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এবং তারা সিদ্ধান্ত নিয়েছে এই বইমেলাতে আরও একশোটি বই তারা প্রকাশ করবে বঙ্গবন্ধুকে ঘিরে এটা নিঃসন্দেহে আমি মনে করি যে বাংলা একাডেমি একটা যথার্থ এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে এটা বাংলা একাডেমির মানে কর্তব্যর কর্তব্যের খাতিরেই বঙ্গবন্ধু যার জন্ম না হলে এদেশের জন্ম হতো না যার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না তার প্রতি তার প্রতি দায়িত্ব বোধ থেকেই বাংলা একাডেমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলা একাডেমির এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই পাশাপাশি তরুণ প্রজন্ম যারা আছে এই প্রজন্মের লোক আমরা যারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম তারাও আমরা বঙ্গবন্ধুকে সঠিকভাবে মূল্যায়ন বঙ্গবন্ধুকে জানার যে একটা ক্ষেত্র তৈরি করা এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ প্রশংসার দাবি রাখে জি ধন্যবাদ আপনাকে তো লায়ন খান আক্তারুজ্জামান ভাই আপনার কাছে আসি আপনি আমাদের দেশের একজন বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব দেশ বিদেশে ঘুরেছেন বাংলাদেশের সৌন্দর্য যেমনি দেখেছেন তখন তেমনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেও সেই সৌন্দর্য আপনি দেখেছেন তো আপনার দৃষ্টিতে আজকে যে আমাদের একুশের মেলা যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা হচ্ছে বঙ্গবন্ধুর প্রচুর বই আসছে বাংলা একাডেমি একশো বই প্রকাশের উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন লেখকরা বঙ্গবন্ধুর উপরে যে বইগুলো লিখছেন সেগুলো প্রকাশিত হচ্ছে মুজিব কর্নার যেমনই রয়েছে তেমনি প্রতিটি স্টলেই বঙ্গবন্ধুর নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে বই শোভা পাচ্ছে এবং আমরা এই বইমেলার যে বিশেষ উপহার যেটি বর্ষ উপলক্ষে আমরা মনে করতে পারি যে একটি বিশেষ উপহার যে বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা যে আমার দেখা নয়া চীন সেই বইটিও এবার বইমেলায় এসেছে তো যাই হোক আপনি এই বইমেলা নিয়ে এই বইমেলার সমৃদ্ধি এবং সৌন্দর্য নিয়ে যে বঙ্গবন্ধুর মাধ্যমে বঙ্গবন্ধুর চর্চার মাধ্যমে তার বই প্রকাশের মাধ্যমে আমাদের যে বইমেলাটা আরও বেশি সাফল্যমণ্ডিত হচ্ছে আরও সৌন্দর্য বর্ধন করছে এ বিষয়ে যদি আপনি একটু মূল্যায়ন করেন ধন্যবাদ সালাম ভাই আমার দেখা নয় চিন বইটিতে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে আমরা আমিও আপনার পড়েছি আপনারাও পড়বেন এবং আমার আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি উদ্বোধনী বাংলা একাডেমিতে বলেছিলেন আমিও সেখানে ছিলাম যে আমি বাংলা একাডেমিতে আসতে পারলে ভালো লাগে আমি যখন ইডেন কলেজে পড়তাম বেড়াতাম ঘুরতাম শিখতাম আজকে আমার মনটা সব সময় কাঁদে এখানে আসার জন্য কিন্তু আমি তো আটকা থাকি আসতে পাই না তাই আজ আমার ফ্যামিলির লোকজন বা আপনার ফ্যামিলির লোকজন বাংলা একাডেমিতে থেকে ঘোরাফেরা করলে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবে আমার দেখা নয়াচিন এই পত্রিকাটা কালকে আমাকে বই একটা অনুষ্ঠান এই বইটা এই বইখানা অগ্রণী ব্যাংকের এমডি একটা অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে আমাকে উপহার দিলেন এবং আমাকে বললেন আপনি পড়েন এবং জয়যাত্রা টেলিভিশনে ওদের মেহমানদেরকে আপনি দেওয়ার ব্যবস্থা করেন এবং আমি কিছু বঙ্গবন্ধুর বই অগ্রণী কন্যা অগ্রণী ব্যাংকের যে বঙ্গবন্ধু কন্যা আছে ওখানে আমি কিছু বই দিব এবং সবাই দেওয়া উচিত বলে আমি মনে করি এবং জয়যাত্রা টেলিভিশনকেও মাধ্যমে আমরা যারা মেয়মন আসে তাদেরকে এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনে বই এবং এই অনেক বইগুলো আমরা দিচ্ছি কারাগার কারাগারের আপনি আজকেও কয়েকজনকে দিয়েছেন আমরা এইভাবে দিতে থাকি ধারাবাহিকতা অব্যাহত রাখব এবং বাংলা একাডেমিতে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে যেটা বললেন বিভিন্ন দেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এই যে বইমেলা উদ্বোধনী এসেছিলেন পর্যটকরা এসেছিলেন এই আমার দেশে এই বিভিন্ন খাতে পর্যটকরা যে আসবে আবার এই যে বিশ তারিখ একুশ তারিখের ভিতর যে অনুষ্ঠানটা হচ্ছে যে একুশে বইমেলা পুরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস ওই দিন উদ্বোধন হবে ওসমানী নিয়ন্ত্রণে যারা একুশে পদক পাচ্ছেন সেখানে অনেক বিদেশি মেমনরা থাকবেন। কিন্তু আপনি আপনার জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা স্লোগান আপনার দিতে চাই যেমন আমরা যেহেতু লায়ন্স করি আমি বিশ বছর ধরে লায়ন্স ক্লাব করতেছি কিন্তু মাঝে মাঝে আমেরিকায় ক্যানাডায় দুবাই সৌদি আরবের প্রোগ্রামে যাই সেখানে আমরা ওই লায়সের আমাদের নিজেদের পয়সা খরচ করে ওখানে যে যাই একটা অনুষ্ঠান আমাদের এই যে বইমেলায় যে বইগুলো এসেছে বঙ্গবন্ধুর উপরে তো এই বইগুলো আমরা দেশ দেশবাসীর মধ্যে যেমন পৌঁছে দিতে পারি তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বা বিশ্ববাসীর কাছেও আমরা এই বইগুলো কীভাবে পৌঁছাতে পারি আপনার দৃষ্টিতে মেহমানরা যারা আসে তাদেরকে আমরা গিফট দেবো পৌঁছে দেবো এবং আমাদের প্রত্যেকের প্রতিনিধি আছে আপনারও আছে এবং ওনারা যখন আসলো তখন ওনার কে দিয়ে দিলাম জি এবং রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছে আবার আসবো মামুন ভাই মুজিব বর্ষে আলোকিত হবে প্রতিটি ঘর মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতায়নের মাধ্যমে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে এবং প্রতিটি ঘর আলোকিত হবে এই মুজিব বর্ষে তো এই বিদ্যুতের যে সমৃদ্ধি এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং বিদ্যুৎ পৌঁছে দেওয়া মানেই হচ্ছে আমরা ডিজিটাল এবং সমৃদ্ধির পথে আরও সবাই এগিয়ে যাওয়া এবং এই বিদ্যুতের মাধ্যমেই কিন্তু আমরা ডিজিটালের যে সুযোগ সুবিধা কম্পিউটার বলেন ইন্টারনেট বলেন সে বিদ্যুতের মাধ্যমে আমরা সেগুলো ভোগ করি এবং লেটেস্ট প্রযুক্তি যত কলকারখানা আমরা দেখতে পাই সেগুলো বিদ্যুতের উপরে নির্ভর করে তো এই বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা মুজিব বর্ষে কীভাবে উপকৃত হতে পারি আমাদের প্রতিটি নাগরিক প্রতিটি ঘর বাংলাদেশের এমন কোনো মানে উন্নয়ন সেক্টর বলেন অর্থনীতি অবকাঠামোগত সকল সেক্টরের একটা অতীব প্রয়োজনীয় উপাদান বিদ্যুৎ জি বিদ্যুৎ ছাড়া আসলেই অচল জনজীবন অচল আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে মুজিব ভরসে ঘরে ঘরে বিদ্যুৎ হবে এটা আসলে একদিনে দেওয়া সম্ভব হয়নি এটা এই বিদ্যুৎ নিয়ে দীর্ঘদিন বর্তমান সরকার কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টা বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর সারা বাংলাদেশে বিদ্যুতায়িত করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন যার জন্যেই বিদ্যুৎ অনেকটাই বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেছে যার জন্যে এই মুজিব বর্ষকে ঘিরে যেটুকু বাদ আছে আমি মনে করি অল্প কিছু অঞ্চল গ্রামাঞ্চল বা শহরেরও কিছু কিছু অঞ্চল যে অঞ্চলগুলা বাদ আছে আমি মনে করি এটা বিদ্যুতায়িত হবে এবং বাংলাদেশের অর্থনীতি আইসিটি খাত এবং শত তথ্য প্রযুক্তি খাত সকল ক্ষেত্রে এর একটা প্রভাব পড়বে আর মুজিব বর্ষ তো আমি দেখছি যে এই মুজিব বর্ষ ঘিরে আসলেই এটা একটা উন্নয়নের সকল ক্ষেত্রে যে উন্নয়নের একটা ছোঁয়া এবং এই সময় আমরা আরও দেখলাম এটা ভাগ্যবান ভাগ্যবতী বর্ষ বা ভাগ্যবান বর্ষ যেভাবেই বলি ইতিমধ্যেই মুজিব বর্ষে আমরা দেখলাম ক্রিকেটে আমাদের একটা সর্বোচ্চ জয় আমরা ভারতকে হারালাম মুজিব বর্ষই কেমন যেন একটা উল্লসিত বর্ষ হিসেবে আমাদের সামনে এসেছে সেই ক্ষেত্রে ঘরে ঘরে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুতায়িত হবে এটা আমাদের প্রত্যাশা এবং আমরা আমরা বিশ্বাস করি এই প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী সমর্থ হবেন জি ধন্যবাদ তো আক্তার ভাই আপনার আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন আসলে একটু সত্যিকার অর্থে বাস্তবায়ন কতটুকু সম্ভব আমরা তো একসময় দেখেছি যে বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে এক ঘন্টা বিদ্যুৎ থাকতো দুই ঘন্টা থাকতো না এরকম একটি পরিবেশ আমরা দীর্ঘদিন দেখেছি এবং আমরা বিদ্যুতের কারণেই বিদ্যুৎ না পাওয়ার কারণেই কিন্তু আমাদের উন্নতিটা চরমভাবে ব্যাহত হতো কিন্তু এখন আমরা বিদ্যুৎ পাচ্ছি এবং বিদ্যুৎ কখন যায় সেটা আমরা জানিও না বা অনেক বুঝতে পারি না তো যে জায়গাটুকু বাকি আছে যে কিছু অংশ বাকি আছে মুজিব বর্ষ ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটি আসলে কতটুকু সম্ভব এবং সত্যি সবার ঘরে ঘরে পৌঁছানো সম্ভব কিনা এবং এর মাধ্যমে আমরা এই মুজিব বর্ষে কিভাবে উপভোগ করতে পারি আমার বাঙালি জাতি ধন্যবাদ ভাই আপনারা জানেন সাতটা জেলায় বিদ্যুৎ পৌঁছায় গেছে ঢাকা গোপালগঞ্জ নাটোর সহ এবং তেইশটি উপজেলা বাগেরহাট সদর খুলনা সদর তেরোখাদা সহ এইভাবে উন্নয়নের কাজ চলে যাচ্ছে এইসব অঞ্চলে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ বিদ্যুৎ পৌঁছে গেছে আর বাকিটা শত বৎসরে পৌঁছে যাবে এবং আপনি জানিয়ে খুশি হবেন এমন একদিন আস আসতেছে যেখানে বিদ্যুৎ বাংলাদেশে থাকবে না আমাকে অভিযোগ দিতে হবে যে আজকে দিনটা মনে করেন আজ পাইপে যদি বিদ্যুৎ না থাকে বলে দেবে যে আজকে আমরা বিদ্যুৎ অফিস থেকে বলবে যে কালকে লাইনটা ঠিক করবো বিদ্যুৎ যাবে যেমন আমেরিকাতে দেখেছি যে বিদ্যুৎ যদি কালকে থাকে না তো বলে দেয় যে কালকে বিদ্যুৎ অফ থাকবে তা এমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশে বিদ্যুৎ সবসময় থাকবে যদি বিদ্যুৎ যেতে হয় বিদ্যুৎ কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানাবে যে কালকে লাইন মেরামত করা হবে বিদ্যুৎটা অফ থাকবে আপনারা সতর্ক থাকেন এই সিস্টেম চালু হবে আমরা যেখানে আছি সেখান থেকে সংশ্লিষ্ট কাজে না করি তাহলে এই এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে আমরা মামুন ভাইয়ের কাছে আসি যে নতুন প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু যে যারা মুক্তিযুদ্ধের পরে যাদের জন্মগ্রহণ তাদের ভাবনায় তারা কিভাবে লালন করছে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর আদর্শকে সে বিষয়ে যদি আপনি একটু মূল্যায়ন করেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি যেটা ইতিমধ্যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবিসির জরিপে আমরা পেয়েছি তো যাই হোক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন সতেরোই মার্চ উনিশশো সাল জি বঙ্গবন্ধু সেই তরুণ বয়স থেকেই বাঙালির অধিকার সহপাঠীদের অধিকার প্রতিবেশীর অধিকার সে যখন ছাত্র ছিলেন ছাত্র জীবনে ছাত্রদের অধিকার নিয়ে সে কাজ করেছে আমরা আপনি জানেন যে উনিশশো সালে সালে যখন বঙ্গবন্ধু তরুণ টকবগে ছাত্র ছাত্র জীবনেই কারাবরণ করেছিলেন অর্থাৎ একটা মানে স্কুলের একটা যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অনৈতিক বা অনিয়মের বিরুদ্ধে তিনি সুচ্চার হয়ে সেখানে আন্দোলন প্রতিবাদ সভা করেছিলেন এরপরেও ছাত্রজীবনে তার তরুণ যে বয়স তরুণ সময়ে আপনারা জানেন সে একদিন হোসেন শহীদ তার সাহেবকালীন যে উনি তার বিদ্যালয় উনি যখন বিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্র অবস্থায় এসেছিলেন সেখানে স্কুলের যে দাবি নিয়ে এসে সাহস করে বলেছিলেন হোসেন শহীদ সুরহাদ্দি সাহেব তখন কিন্তু বঙ্গবন্ধু তার নজর এসেছিলেন সুতরাং তিনি মানে আজকের তরুণ আজকের যারা তরুণ প্রজন্ম তাদের জন্য বঙ্গবন্ধুর বাল্য জীবনটাও যেমন একটা শিক্ষা আজকে তার ছাত্র জীবনও আমাদের জন্য শিখ প্রেরণা তার যে যৌবনকাল যৌবনে যে রাজনীতি করেছেন সেটাও আমাদের জন্য প্রেরণা মূলত তার যৌ তার মানে তেজদীপ্ত যে জীবন তিনি সেই তার জন্ম থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ওই দিন পর্যন্ত তার জীবনটাই তার পুরা জীবনীটাই আমাদের জন্য প্রেরণা সুতরাং আজকের যারা রাজনীতিবিদ আজকে সর্বস্তরের জনগণকে বঙ্গবন্ধুকে অনুসরণ করা মূল্যায়ন করা এটা সময়ের দাবি তবেই আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবো জি ধন্যবাদ আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি বিরতির পর আরও কথা হবে প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন তো মামুন ভাই এবার আমরা যে কথাটি নিয়ে আলোচনা করবো যে মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি ঘোষণা দিয়েছেন এবং অনেকগুলো দিক আমরা দেখছি যে বিভিন্ন রকমের কর্মসূচি এই এই মুজিব বর্ষ ঘিরে রয়েছে এবং সেখানে তিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন যে আমাদের এই যে মানে আমাদের সতেরো কোটি মানুষ একসময় কিন্তু আমরা বেকারত্ব বা কর্মহীন অবস্থায় ছিলাম তো এখন আজকে আবার আজকে অনেকেই সক্রিয় এবং কাজ করছেন আমরা দেশীয় পোশাক রপ্তানি করছি দেশের বিভিন্ন শিল্প আমরা সমৃদ্ধ হচ্ছি তো সেই সময়ে তিনি যে উচ্চারণটি করেছেন যে মুজীবাসে কেউ বেকার থাকবে না তো এটি আসলে আমাদের দেশের উন্নয়নে অগ্রগতিতে কতটুকু ভূমিকা রাখবে এবং এটি সত্যিকার অর্থে কতটুকু বাস্তবায়ন সম্ভব বাংলাদেশে উন্নয়ন হচ্ছে দৃশ্যমান উন্নয়ন জি আজকে দেখেন বাংলাদেশে প্রায় একশো ইতিমধ্যে একশো অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছে সেই সমস্ত অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আজকে পদ্মা সেতুর কাজ মেট্রো রেল এখানে হাজার হাজার শ্রমিক বিভিন্নভাবে এখানে কাজ করতেছে এবং শিল্প সেক্টরেও আপনার শিল্প সেক্টরেও মানে সমৃদ্ধি হচ্ছে সেখানে শ্রমিক কাজ করছে এবং সরকারের বিভিন্ন দপ্তরেও জনবল বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য যে সেক্টরগুলো আছে সব জায়গায় জনবল নেওয়া হচ্ছে সরকার এক্ষেত্রে আপনার সরকারের যে নির্বাচনী ম্যানোফাস্টা ছিল নির্বাচনী ইশতেহার ছিল জি সরকারের নির্বাচনী ইশতেহারও ছিল যে ঘরে ঘরে চাকরি দেওয়া আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইস্তেহার ছিল এই ইশতেহার ধরেই সরকার এগুচ্ছে সরকারের মন্ত্রিসভা সরকারের দায়িত্বশীল যে সেক্টরগুলা সবাই একটা সমন্বিতভাবে কাজ করতেছে যার জন্য সম্ভব হচ্ছে আশা করি ঘরে ঘরে যে চাকরি দেওয়ার কথা এটা হবে তবে এই ক্ষেত্রে যারা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় মন্ত্রিসভা সভা যারা মন্ত্রিসভায় আছেন তাদের একার চেষ্টাই হবে না এক্ষেত্রে যারা স্থানীয় প্রশাসক পর্যায়ে যারা আছেন বাংলাদেশের সমস্ত জেলার ডিসি যারা আছেন বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় যারা আছেন আরও সরকারের ইউএনও থেকে শুরু করে সরকারের যে দায়িত্বশীল জেলা পর্যায়ের যারা মানে কর্তাব্যক্তি আছেন তাদেরকেও একটু সতর্ক হওয়া জরুরি আসলে এটা যেন একটা সুষম বন্টন হয় সুষমভাবে এবং এখানে মেধারও একটা বিষয় আছে যেমন ব্যবস্থায় যারা সমাজের উঁচু শ্রেণী যারা নিচু শ্রেণী সর্বস্তরে সবাই যেন শিক্ষিত হতে পারে সবাই যেন সুশিক্ষা পায় প্রত্যেক ঘরে ঘরে শুধুমাত্র উঁচুতলার নিচুতলার মানুষের ভেদাভেদ যাতে না হয় এক্ষেত্রে শুধুমাত্র সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তারা তারাই নন সরকারের মানে যারা জেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা দায়িত্বশীল ভূমিকায় আছেন সরকারের হয়ে কাজ করছেন তাদেরকেও দায়িত্বশীল এবং স্থানীয় সরকারের অংশ যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে মাননীয় এমপি মহোদয়রা আপনার উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেককেই এক্ষেত্রে সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করা উচিত আরও এভাবে যদি আরও সমন্বয় বাড়ানো যায় আমি মনে করি এটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সম্ভব হবে যেহেতু সরকারের সদিচ্ছা এখানে আছে জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে সময় দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনকেও এবং আপনাকেও অনেক সুন্দর করে এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য লায়ন খান আক্তারুজ্জামান ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে সময় দেবার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হৃদয়ের অনুষ্ঠান জয়যাত্রা মুজিব বর্ষ পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে আল্লাহ হাফেজ